All the characters and incidents shown in this film are completely fictitious and bear no resemblance with any living or real characters. Similarity with any living character is purely unintentional. কাকু একটা চা দেবেন তো? কবে যে সর্বনাশা রোগটা আমাদের পিছু ছাড়বে আর ভালো লাগছে না। একটাই তো ভালো বন্ধু ছিল বিশাল, জানি না ও কোথায় আছে। যোগাযোগ করার জন্য কোনো নাম্বারও নেই আমার কাছে। লাস্ট সে দেখা হয়েছিল কলকাতার বইমেলাতে, বললো শীঘ্রই দেখা হবে আমাদের। তারপর কোথায় চলে গেল? জীবন বড় অদ্ভুত, কখন কে কোথায় কার সাথে দেখা করে কেউ বলতে পারে না। আরে দাস, তুই এখানে? এতদিন পর তোকে দেখে যে আমার কী আনন্দ হচ্ছে আমি ভাষায় প্রকাশ করে বোঝাতে পারবো না। বিশাল, তুই কী ব্যাপার রে এতদিন পর? সত্যি একদিন পর তোর সাথে দেখা করে যে আনন্দ হচ্ছে না মনের মধ্যে বলে বোঝাতে পারবো না, ভাষায় প্রকাশযোগ্য না। চল যেতে যেতে কথা হোক। চল ভাই। বড্ড টেনশন হয় রে, বড্ড টেনশন হয়। ইদানিং আমার কোম্পানিতে কর্মী ছাঁটাই আরম্ভ করে দিয়েছে, জানি না আমার চাকরিটা থাকবে কি না।
এক একটা দিন মনে হয় যে আমি মারা যাচ্ছি, কি হবে জানি না, ভবিষ্যৎ কোন দিকে যে আমাকে নিয়ে যাবে। কর্মহীনতা মানুষকে যে কতটা অসহায় বানিয়ে দেয় সেটা আমি এখন বুঝতে পারছি। চিন্তা করিস না রে, একদিন সব ঠিক হয়ে যাবে। তাই যেন হয়, ভগবান করে যেন তোর কথাই সত্যি হয়। অনেক দেরি হয়ে গেল, চল এবার বাড়ির দিকে যাওয়া যাক। ঘড়িটা কাজ করা বন্ধ হয়ে গেছে মনে হয়, চল একটা নতুন ঘড়ি কিনে নেওয়া যাক, বুঝলি? আমাকেও একটা চশমা নিতে হবে। আরে চল, এখন তাহলে কোথায় যাবি? চল দেখি, এখন তো আমাদেরকে তুই ব্যাপারে ব্যাটারি চেঞ্জ করবি, আর আমাকে তোর সানগ্লাস কিনতে হবে, দাঁতিটা ভেঙে গেল। দোকান খোলা পাবি এখন? হ্যাঁ মানছি, যদিও লকডাউন, কিন্তু আমার মনে হয় কোনো না কোনো দোকান নিশ্চয়ই খোলা থাকবে। চল তাহলে, বুঝতে পারলি? ভাইরাস একটা ছোট জিনিস, কিন্তু কত বড় ইম্প্যাক্ট করতে পারে আমাদের সমাজের উপর, কত ক্ষতি আনতে পারে। অর্থনীতি একবারে ডাউন হয়ে গেছে। তোর কি মনে হয় এই অর্থনীতি কিভাবে ঘুরে কিভাবে দাঁড়াবে, চাঙ্গা কিভাবে হতে পারে? আমার তো মনে হয় এভাবে যদি চলতে থাকে তাহলে সত্যি আমাদের মানে দুঃখ দুর্দশা শেষ থাকে। চোখের সাইজে চশমা একটা দিন, ভালো দেখ। আমার জন্য না, তোর জন্য দেখ, আমার তো চশমা আছে অলরেডি। আচ্ছা এই মডেলের চশমাটা একটু দেখালে ভালো। আমি একটা রিস্ট ওয়াচ কিনছি, বুঝলি? টাকাটা দে। কত হয়েছে কাকু? 100 হয়েছে। কাকু একটা চশমা দেখাবেন তো। কাকু একটা ঘড়ি দেখাবেন তো। হ্যাঁ ওই 100-150 টাকা দামে। ঘড়িটা দারুণ দারুণ হলো, দারুণ হয়ে গেছে। জায়গাটা কি সুন্দর লাগছে দেখতে। দাঁড়াও বাবুরা দাঁড়াও, তোমরা বেরিয়েছো কেন বাইরে?
দরকারি কাজ ছাড়াই বাইরে বেরিয়েছো তোমরা? হ্যাঁ, আর বলবেন না, না মানে একটু চা খেতে বেরিয়েছিলাম এই আর কি। সকাল সকাল প্রাতঃ ভ্রমণের জন্য যখন বেরোই তখন একটু চায়ের জন্য মনটা ছটফট করছিল। চায়ের দোকান পেলাম, আর অনেক দিনের বন্ধু বিশালের সাথে দেখাও হয়ে গেল, এই দুটো কাজই একসাথে হয়ে গেল, চা খাওয়াও হয়ে গেল আর বন্ধুর সাথে দেখাও হয়ে গেল, ভালো না? হ্যাঁ ঠিক তাই, আমার মনে হয় উনি ঠিকই বলছেন। তোমারও তাই মনে হয়? আমারও এক সময় অনেক বন্ধু ছিল জানো, কিন্তু আজ আমার করোনাকে অবহেলা করো না বাবা, অবহেলা করো না, এটা আমফানের থেকেও অনেক বেশি গুণে বিধ্বংসী। ঠিক বলেছেন। হ্যাঁ, আপনাকে বেশি জ্ঞান দিতে হবে না, আমরা সবই জানি। এই রাজ, চল তো, চল চল। এখন তোমরা বুঝতে পারবে না আমার কথা, কিন্তু একদিন নিশ্চয়ই টের পাবে। আমার মনে হয় কিছু একটা ভুল করছি আমরা, কিছু একটা ছেড়ে এসেছি। কি বল, আমাদের মাস্ক গুলো? হ্যাঁ, মাস্ক গুলো মনে হয় আমরা দোকানে ফেলে চলে এসেছি। এই চল চল একবার দেখে আসি, চল একবার দেখে আসি। হ্যাঁ চল চল একবার দেখে আসি। Huh?
যে যাওয়া সে তো চলেই গেছে রে, ওকে নিয়ে ভেবে আর লাভ নেই। বল কই রে, আয়। আচ্ছা, তোমাদের কোথায় যেন দেখেছি মনে হচ্ছে না। আরে সেদিনই তো, আরে তোমাদের কী হয়েছে, এরকম অবস্থা কেন হয়েছে তোমাদের? সেদিন যদি আমরা আপনার কথা একটিবার শুনতাম তাহলে আজকে এদিন দেখতে হতো না আমাদেরকে। কিন্তু কি হয়েছে তোমাদের, কি হয়েছে তো বলবে আমাকে, আমাকে না বললে আমি কি করে বুঝবো বলো? খুব কাছের এক বন্ধুকে হারিয়ে ফেললাম, বুঝলেন তো, আমাদের মতো। ও কিন্তু আমাদের মতো ও অসচেতন ছিল, করোনা ওকে কেড়ে নিল আমাদের কাছ থেকে, কেড়ে নিল আমাদের কাছ থেকে। আমাদের আর বাঁচার বিন্দু মাত্র ইচ্ছে নেই, বুঝলেন তো, আমাদের আর বাঁচার বিন্দু মাত্র ইচ্ছে নেই। দীর্ঘ 10 বছরের বন্ধুত্ব ক্ষণিকের একটি ভুলে চুরমার হয়ে গেল, ছেড়ে চলে গেল আমাদেরকে। বন্ধুত্ব শেষ হয়ে গেল। আমিও হারিয়েছি জানো, আমার একদম আপন জনকে এই মারণ রোগের কারণে। আমার মেয়ে, আমার ফুটফুটে একটি মেয়ে ছিল। একদিন ওষুধ কিনে ফিরছিলাম, তখনই ফোন আসে। আরে হ্যাঁ হ্যাঁ, আসছি আসছি। কত বয়স ছিল বলো? 15 বছরের। সব শেষ করে দিল, শুধু এই ছবিটি নিয়ে থাকি। ছবিটাই আমাকে বাঁচার একটা রাস্তা দেখায়, মনে করে যে এখনো আমার সাথেই আছে, না হলে তো আমার নিজের বাঁচার ইচ্ছেটুকুও নেই। আর এরকম গুরুতর ভুল যেন আর কেউ না করে। করোনাকে অবহেলা করার ফলে আর নিয়ম ভেঙে আমাদের যা ক্ষতি হয়েছে তা যেন আর কারোর সাথে না হয়। Unconsciousness doubles the threat of any danger. Corona is a threat to mankind. This film portrays such unconscious characters to convey the message of consciousness to the people.